এবার আপনারা বলেন যে কি কি সমস্যা হয় কীটের ভালো উপকার কীট উপকার আছে গুড় খাওয়ালে তো দুধ বাড়ে হলেটে কমে আচ্ছা মোটা দাদার ফিটে কি উপকার হয় কি উপকার আছে মানে স্বাস্থ্য মোটা হয় খালি আনন্দের জন্য আরে স্বাস্থ্য মোটা হলে সুবিধা কি আর অসুবিধা কি একটা গরুর ওজন যদি আট মন না করা যায় আট মন গরুর টেকা তাহলে পাওয়া যাবে আমি আপনাদেরকে আরো কিছু দেখাইতে চাইছিলাম তো কোন একটা কারণে আমি আমার ল্যাপটপটা আনি নাই মানে একটু আগে আমি শেয়ার করছিলাম তাহলে বলেন তো কৃষি উৎস থেকে আপনারা কি কি পান এক নম্বর ফিট তারপর হাঁসের বীজ ঘাস ঘাসের বীজ তো কখনো আমি বলি এটা হচ্ছে ব্রাক দেয় আচ্ছা আমি আবার বলি আমাদের এই লোগোটা আপনারা কি চাবি রিং টাবি রিং পাইছিলেন এই লোগোটা কৃষি পণ্য কৃষকের জন্য ব্যাস এতটুকু কথা মানে আমরা কৃষকের সাথে টোটালি কাজ করি খামারি লেভেলে যাইতে চাই আমরা কিন্তু এই ফারুক ভাই বা দেখা গেল আমাদের ডিলারশিপ যারা আছে তাদেরকে আমরা চিনি না আমরা যারা খামার তাদেরকে চিনি মানে আপনাদেরকে চিনি আবার বলে দিচ্ছি যখনই কোনো কিছু দরকার হবে আপনারা ওনাদের মাধ্যমে আমাদের কাছে আসতে পারেন সরাসরি হয়তো এখন আমার নাম্বার নেই আপনার কাছে বা দেখা গেল আমাদের বসদের নাম্বার নেই তাই না যারা আমাদের সাথে কাজ করে আরো সুপিরিয়র যারা তাদের নাম্বার নেই এক হচ্ছে গরু খাবার গরুর সব ধরনের খাবার মুরগির খাবার মাছের খাবার আর এই যে বীজ মানে গাছের টাইপের যেটা এর মানে হচ্ছে আপনার গাছ হয় বীজ যে বীজগুলা আলুর বীজ ধানের বীজ এগুলো পাওয়া যায় এখন আপনাদের মধ্যে থেকে আমি যতটুকু জানলাম ফিট খাওয়াইলে এই সুবিধা হয় এই অসুবিধা হয় ফ্যাট তারপরে মোটা ফিট খাওয়াইলে এই সুবিধা হয় এই অসুবিধা হয় আমাদের চলতেছেই কিন্তু ফিটটা এই গরু দিয়েই এখন আমরা চলতেছি যে গরুর দুধ হবে আমরা দুধ বিক্রি করব এখানে আসবো এবার আজকে আপনারা করেন কি ডিএফটি পয়েন্ট এখানে এখান থেকে ব্রাকের কাছে আমরা দুধ বিক্রি করতেছি এমন একটা সময় আসবে যে সময় আমরাই আপনাদের কাছে এই জিনিসগুলো পৌঁছায় দিই তখন আর অন্য কোথাও যেতে হবে না আমরা কখনো অন্য কোথাও যাবো না আমরা নিজেরা সবকিছু করবো আজকে দুধ নিয়ে আপনি যে জিনিসটা বাইরে করতেছেন সেই জিনিসটা আপনার আমাদের সাথে করেন সলিড কিছু একটা পাবেন তাহলে আপনারা সবাই এখন থেকে আমাদের সাথে আছেন বীজ আলু আমার এত আলু নষ্ট হইলো অথচ আমার এত ভাই এই গ্রামের মধ্যে আমার ধরেন 100 জন পরিচিত এখন তো এখানে 50 জন হইলো বা 40 জন হইলো এত ভাই এত বোন আমার আলু চললো না কেন আমি মনে করি এক বিঘা মাটি কিনে লাগাইছি ব্র্যাক থেকে এক বিঘা মাটি ব্র্যাক থেকে কিনে লাগাইছি আলু বীজ ব্র্যাকের কাছ থেকে অথচ এই ব্র্যাকের বীজটাই আমরা দিছি কিন্তু এই এখানে এই উৎসতে যে প্রথমে থেকে পাওয়া যাবে এটা আমার ধারণা হয় এখন তো ধারণা পাইছেন আপনারা আজকে গেলাম এই মাত্র আচ্ছা আজকেই পারলাম এইমাত্র নেক্সট টাইম থেকে আরো কিছু জানবেন আমিও এখনো সঠিক পরিমাণে ততটা পরিমাণ জানি না আপনাদের মতো আমি এক সময় এই কৃষি থেকে মনে করেন এনসিডিপির যে
একটা প্রকল্প ছিল, সেখানে থেকে আলু বীজ বীজ নিয়ে বীজ থেকে চারা করে চারার থেকে আলু লাগাইছে, সেটাও বাজারে গেলে একসময় বাজার আর খায় না, মহা বিপদে পড়ে যায়। আমি কিন্তু বীজ বীজ মনে করে বেট করে ফেলা, সেখান থেকে চারা স্থানান্তর করে লাগাইছি, কিন্তু দেখলাম যে বাজারে যা আমার আলু আর চলে। এই জন্যে এখন আমাদের মধ্যে বিশেষ করে ভয়, এই আমরা যদি এমন করে দেই, আজকেও লাগাইছি বলেন যে এই বাকরি আলু মনে করেন যে ব্র্যাক থেকে কিনেই লাগাইছি, আলু খাচ্ছে না, অথচ 1200 টাকা 40 কেজি আলুর দাম, 1200 টাকায় কিনলাম, 40 কেজি আলু 1200 টাকা, 1200 টাকা কিনলাম। আর এখনো এখনো ভয় দেখাচ্ছে যে এটা তো আপনার বাজারে চলবে, তাহলে আমি যে লাগালাম অন্তত টেস্ট মূলক 1 বিঘা যদি বাজার না খায়, অন্তত আমার তো গরু আছে, গরু আছে নিজেরা খেতে পারবো, নিজেরা খেতে পারবো, গরুও আছে, সমস্যা করি। আচ্ছা যদি এমন হয় যে আপনারা আমাদের সাথে থাকলে আরেকটা বেনিফিট কিন্তু পেতে পারবেন, কিরকম বেনিফিট? আপনারা আপনাদের যে এই সমস্যাগুলো যেটা বললেন যে আমরা ইনভেস্ট করতেছি কিন্তু আমরা এটা আউটপুট পাচ্ছি না, আমরা যদি আউটপুট লিঙ্ক করে দিই আপনাদের সাথে10 কাঠা 10 কাঠা করে আরো 2 ফুট ধারে যখন তোমার এটা 10 বিঘা যখন আমার বেশি আসবে, ওই 5 বিঘা ধরেই লাগাম হয়ে আলু। মারামারি করা যাবে না কিন্তু তখন আবার। আচ্ছা এই বছর একটু আমাদের একটু সমস্যা ছিল, আমরা ওইভাবে যেতেও পারিনি, তো সামনের বছর ইনশাআল্লাহ আমরা আরো কিছু করবো, আর শুধুমাত্র তো ফিড নিয়ে না, এই ফিডটা দিয়ে হচ্ছে আপনাদের সাথে থাকা আর অন্যান্য যেসব আমাদের আরো আইটেম গুলো আছে এগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আপনারা এটা করবেন কি, আপনারা আমাদের কাছ থেকে নেন, আপনারা আমাদের কাছ থেকে চান, আপনারা না চাইলে যেমন আপনারা কৃষক সরাসরি আপনারা বললে আমি কেমনে পারবো রে ভাই, আমি এখানে এসে শিখছি এই জিনিসগুলো, ঠিক আছে? আপনি যদি আমার কাছে না বলেন আমি কই